নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। হোলির আগে নিয়ে আসুন এই ছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু। এমন অর্থ আসবে বিশ্বাস করতে পারবেন না। যদি আপনি আপনার জীবনের কিছু পরিবর্তন যদি করতে চান, তাহলে শাস্ত্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনার জীবনের সঙ্গে কিছুটা মানিয়ে নিতে হবে এবং সেই উপায়গুলি আপনাদের জীবনের সঙ্গে অবশ্যই যুক্ত করে এগিয়ে চলতে হবে। হয়তো আপনার পরিবারে অনেকেই পয়সা ইনকাম করে, কিন্তু কোনোভাবেই সেই অর্থ আপনি সঞ্চয় করতে পারছেন না, আর এই বিশেষ সমস্যার কারণ হতে পারে আপনার গৃহের বাস্তুদোষ। বাস্তুশাস্ত্র অনুসারে এমন বেশ কিছু বস্তুর বিষয়ে আলোচনা করা হয়েছে, যে বস্তুগুলি আমাদের গৃহে আনলে গৃহের নেগেটিভ শক্তি অতি সহজেই দূর হতে পারে এবং সেই সাথে আপনার গৃহের অর্থনৈতিক জনিত সমস্যা এবং আপনার গৃহের কোলাহল এবং দ্বন্দ্ব সংক্রান্ত সমস্যা দূর হবে। গৃহে একটা সুন্দর বাতাবরণ তৈরি হবে এবং পারস্পরিক সমৃদ্ধিতে আপনারা এগিয়ে চলবেন। তো বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক কোন সেই বিশেষ বস্তুর কথা আপনাদের সঙ্গে আলোচনা করছি, যে বস্তুগুলি আপনার গৃহের নেগেটিভ শক্তিকে দূর করতে পারবে আর যে বস্তুগুলি অবশ্যই আগামী হোলির আগে আপনার গৃহে আনুন। আর যদি হোলির আগে এই বিষয়গুলি বা এই বস্তুগুলি আপনি গৃহে আনেন, তাহলে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে আপনার জীবনে, অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। বন্ধুদের কাছে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন এই ধরনের আধ্যাত্মিকপূর্ণ ভিডিও সবার আগে আপনি দেখতে পান। প্রথম যে বস্তুর কথা বলবো তা হলো স্বস্তিক চিহ্ন। বাস্তুশাস্ত্র অনুসারে স্বস্তিক চিহ্নের গুরুত্ব অপরিসীম। আমাদের গৃহের পজিটিভ এনার্জি প্রবেশ করে আমাদের প্রধান দরজা দিয়ে এবং প্রধান দরজা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত এবং সেই সাথে প্রধান দরজার সামনে স্বস্তিক চিহ্ন অঙ্কন বা স্বস্তিক চিহ্ন মেটালের স্বস্তিক চিহ্ন এনে লাগিয়ে দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে। আর এমনটা করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এমনটাই শাস্ত্র বলছে। তাই আপনার দরজার দুদিকে যদি আপনার দুপাল্লা দরজা হয়, তাহলে অবশ্যই দুদিকে স্বস্তিক চিহ্ন আপনারা লাগান। যদি মেটালের কোনো স্বস্তিক চিহ্ন না আনতে পারেন, তাহলে লাল আপনি রং দিয়ে অর্থাৎ সিঁদুর দিয়ে তার সঙ্গে অল্প একটু ঘি মিশ্রিত করে একটি পেস্ট বানিয়ে আপনারা স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। কারণ শাস্ত্র বলছে যেখানেই স্বস্তিক সেখানেই শান্তি এবং সেখানেই সমৃদ্ধি, মা লক্ষ্মীর আশীর্বাদ সেখানে। তাই হোলির আগে অবশ্যই এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন আপনার মুখ্য দরজা বা প্রধান দরজাতে। দ্বিতীয় যে বস্তুর কথা বলবো তা হলো কচ্ছপ। বাস্তুশাস্ত্রে কচ্ছপের গুরুত্ব অপরিসীম। আমি জ্যান্ত কচ্ছপের কথা বলছি না, আমি ক্রিস্টালের কচ্ছপের কথা আপনাদের বলছি। বাস্তুশাস্ত্র অনুসারে কচ্ছপ গৃহে আনা অত্যন্ত শুভ। অর্থ সংক্রান্ত সমস্যা অতি সহজেই মিটতে পারে এই কচ্ছপ যদি আপনার গৃহে সঠিক জায়গায় স্থাপন করেন। ক্রিস্টাল অথবা মেটালের কচ্ছপ অত্যন্ত শুভ। সনাতন ধর্ম অনুসারে কচ্ছপ অত্যন্ত শুভ্র এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে মনে করা হয়। ভগবান শ্রীহরির একটি বিশেষ রূপ হল এই কুর্ম অবতার বা কচ্ছপ অবতার। যে গৃহে পূজার স্থানে কচ্ছপ রাখা হয়, সেই গৃহে মাতা লক্ষ্মীর অত্যন্ত শুভ আশীর্বাদ থাকে। যদি জীবিত কচ্ছপ আপনি পালন করতে পারেন, সেক্ষেত্রেও করতে পারেন, তবে তা সবার দ্বারা সম্ভব হয় না। সেক্ষেত্রে পঞ্চধাতু দ্বারা নির্মিত কচ্ছপ আপনারা অবশ্যই রাখতে পারেন। আর যার পিঠের উপরে শ্রীযন্ত্র এবং কুবের যন্ত্র অবশ্যই থাকে, যেন হয় শ্রীযন্ত্র অথবা কুবের যন্ত্র থাকে। এই কচ্ছপকে আপনি আপনার পূজাগৃহের উত্তর দিকে স্থাপন করুন এবং কচ্ছপের মুখ যেন উত্তর দিকে থাকে। ধীরে ধীরে আপনার অর্থনৈতিক জীবনে অত্যন্ত শুভ পরিবর্তন আসবে আর তা আপনারা অবশ্যই অনুভব করবেন।
আর এই বিশেষ বস্তুটি অবশ্যই হোলির আগে আনুন। কচ্ছপকে একটি প্লেটের উপরে অল্প একটু জল দিয়ে তার উপরে রাখুন, আর এইভাবে রাখলে সর্বাপেক্ষা শুভ বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে। তৃতীয় যে বস্তুর কথা বলবো তা হলো জলের পাত্র। বাস্তুশাস্ত্রের উত্তর দিক হলো অর্থ, অর্থাৎ ধনের দিক। উত্তর দিক যতটা শুভ হবে আপনার অর্থনৈতিক ক্ষেত্র ততটা শুভ হবে, এমনটাই বাস্তুশাস্ত্র বলছে। এই বিশেষ দিক হলো কুবের এবং মাতা লক্ষ্মীর বিশেষ দিক, এবং এই দিকে যদি আপনারা জল রাখেন, এই জল তত্ত্বের দিকে, একটি মাটির পাত্রের মধ্যে জল আপনারা রাখতে পারেন, অর্থাৎ এই দিক দিয়ে আপনারা জল রেখে সেই জল বাড়ির সবাই আপনারা খেতে পারেন, অর্থাৎ কুঁজো বা এই ধরনের কোনো পাত্র জলের জন্য আপনারা ব্যবহার করতে পারেন উত্তর দিকে। ধীরে ধীরে আপনাদের অর্থনৈতিকজনিত সমস্যা দূর হবে। তাই এই মাটির কোনো ঘড়া বা পাত্র আপনারা অবশ্যই নিয়ে আসুন হোলির আগে, আর যা আপনার গৃহের উত্তর দিকে স্থাপন করুন, আর দেখবেন যেন এই জলের পাত্র কখনোই খালি না হয়। চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হলো বাস্তু দেবতার কোনো ছবি। বাস্তুদোষ দূর করার জন্য আপনারা অবশ্যই বাস্তু দেবতার ছবি গৃহে রাখুন, আর এই বিশেষ ছবি আপনার গৃহের নেগেটিভ শক্তি দূর করবে, গৃহের অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে দূর হবে, ধীরে ধীরে আপনার গৃহে পজিটিভ শক্তির বৃদ্ধি ঘটবে। পঞ্চম যে বস্তুর কথা বলবো তা হলো দৌড়াচ্ছে এমন কোনো ঘোড়ার ছবি। যদি আপনারা গৃহে অথবা আপনার অফিস ঘরে দক্ষিণ পূর্ব দিকের ওয়ালে, অর্থাৎ সাউথ ইস্ট দিকে দৌড়াচ্ছে এমন কোনো ঘোড়ার ছবি আপনারা রাখতে পারলে অত্যন্ত শুভ ফল পাবেন, আর সেক্ষেত্রে আপনারা কালো ঘোড়া যদি স্থাপন করেন অত্যন্ত পজিটিভ প্রভাব পাবেন, ধীরে ধীরে আপনার গৃহে আর্থিক দিক থেকে উন্নতি ঘটবে এবং গৃহে অর্থের প্রবাহ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ক্ষেত্রে ঘোড়া আপনারা কালো অথবা লালও লাগাতে পারেন, এবং এই ঘোড়ার সংখ্যা যেন সাতটি হয়। এবং শেষ তথা ছ নম্বর যে বস্তুর কথা বলবো তা হলো পিরামিড। বাস্তুশাস্ত্র অনুসারে পিরামিডের গুরুত্ব অপরিসীম। অর্থ আকর্ষণ করার ক্ষমতা রয়েছে এই পিরামিডের মধ্যে, কারণ এটি অত্যন্ত পজিটিভ এবং অত্যন্ত অর্থবহ একটি বস্তু, আর যার ব্যবহার বাস্তুশাস্ত্রে রয়েছে। তাই আপনার গৃহে অবশ্যই ক্রিস্টালের পিরামিড অথবা অফিস ঘরে আপনারা রাখতে পারেন। আমাদের পুরানো মন্দিরগুলো ঠিক এইরকমই পিরামিড আকৃতির হয়, এবং যারা অত্যন্ত বাস্তুশাস্ত্রকে মেনে তৈরি করেছিলেন। বিশ্বের ধনী মন্দিরের মধ্যে এমনই মন্দির কিন্তু আমাদের ভারতবর্ষে রয়েছে। আপনারা সবাই তিরুপতি বালাজি মন্দিরের কথা জানেন, আর যার যে আকৃতি পিরামিডেরই মতো। তাছাড়া মীনাক্ষী মন্দিরের আকৃতি ঠিক এমনটাই, পদ্মনাভন স্বামীজি মন্দির ঠিক একই রকম, এবং এরা পৃথিবীর ধনী মন্দিরের অন্যতম। তাই বন্ধুদের বলবো যে এই ছটি বস্তুর মধ্যে কোনো একটি বস্তু আপনারা সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে যদি আপনার গৃহে স্থাপন করতে পারেন হোলির আগে, তাহলে মাতা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই আপনার জীবনে আসবে এবং অর্থ সংক্রান্ত সমস্যা অতি সহজেই দূর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং মেইন কমেন্টস বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী কথাটি লিখবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।